ঠিক 1 মাস 8 দিন পরে আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এতদিন আসলে দেশের পরিস্থিতি নিয়ে নিজের মন মানসিকতা এত বেশি খারাপ ছিল, এর মধ্যে ব্লগ এডিট করে আপনাদের সাথে শেয়ার করব সেই মানসিক অবস্থার মধ্যেই আমি ছিলাম না। যাই হোক, সব কিছু মিলিয়ে ফাইনালি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা আমি করেছিলাম আর ওই সপ্তাহে আমরা গিয়েছিলাম হচ্ছে ক্যান্টারবারিতে। আর এই তো আমরা সবাই রেডি টেডি হয়ে গাড়িতে উঠে গিয়েছি, আর আজকে আমরা সবাই একটু ম্যাচিং ম্যাচিং হোয়াইট কালারের মধ্যে পরেছিলাম। তো ওয়েদারটাও ওই দিন অনেক ভালো ছিল, হুট করে প্ল্যান করে আসলে আমরা কেন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ক্যান্টারবারি সিটিটা হচ্ছে কেন্টে অবস্থিত, আর এইটা আসলে অসম্ভব সুন্দর একটা সিটি। আপনারা আমি যতটুকু ভিডিও করেছি সেটা দেখলে হয়তো বা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। গাড়িতে যেতে যেতে এহলান তো দিব্যি ঘুম, এহলান আসলে গাড়িতে উঠলেই ঘুম দিয়ে দেয়। আমরা অলরেডি ক্যান্টারবারিতে পৌঁছে গিয়েছি এবং গাড়িটা যেখানে পার্ক করেছি ওখানে একটা বাড়ির সামনেই সুন্দর ফুলগুলো ফুটেছিল। আমরা গাড়ি থেকে নেমে এখন এহলানকে নামিয়ে নিচ্ছি, আর এহলান একদম পুরো একটা বিশাল ঘুম দিয়েছে, সে এখন খুবই ফ্রেশ মুডে আছে। এখন এহলানকে গাড়ি থেকে নামিয়ে নিব। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, গাড়ি থেকে নামলাম, এখন আমরা মেন যে আকর্ষণ সেই জায়গাটা যাচ্ছি। গাড়িটা পার্ক করে এখন আমরা এই সাইডটা দিয়ে একটু হেঁটে হেঁটে দেখতে দেখতে যাচ্ছিলাম, আর মেন যে জায়গাটা যেটার জন্য আসলে আমি আজকে ক্যান্টারবারি সিটিতে এসেছি সেটা হচ্ছে এই লেকটা। তো এখানে প্রতিটা বাড়ির সামনে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, এটা দেখতে খুবই ভালো লাগছিল। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ, আসলে এই জায়গাটা ছবির মতো সুন্দর। আমি জানি না ভিডিওতে কতটুকু আপনারা দেখে বুঝতে পারছেন, বাট বাস্তবে এই জায়গাটা আসলেই অদ্ভুত সুন্দর। ক্যান্টারবারিতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে পুরো ক্যান্টারবারি সিটিটাই আসলে ছবির মতো সুন্দর একটা জায়গা। ইউকেতে যতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস আছে তার মধ্যে ক্যান্টারবারি একটা। তো আমরা এখানে গিয়ে প্রথমে এই ব্রিজটার উপরে কিছু ছবি তুললাম, এবং এই লেকটা বা ক্যানেলটা দিয়ে কিন্তু বোটে চড়া যায়। 45 মিনিটসের একটা রাইড ওনারা দেয়, যেটার জন্য পে করতে হয় মেবি পার পারসন £18 করে পে করতে হয় 45 মিনিটসের একটা বোট রাইডের জন্য। আমরা এখানে গিয়েছিলাম 6:30টার সময়, মানে একদমই সন্ধ্যার আগ দিয়ে বা বিকালবেলা বলতে পারেন। তো ওই টাইমটায় বোট রাইড কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, আমরা এখানে রাইডটা নিতে পারিনি। তবে আপনারা যদি কেউ আসেন চাইলে কিন্তু এখানে অনলাইনে বুকিং করে আসা যায়, এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে এটার সঠিক ইনফরমেশনটা আমার কাছে নাই, কারণ আমরা আসলে একদম হুট করে, যেহেতু ওই সময় রেহানের মাত্রই কলেজটা বন্ধ হয়েছে এবং ওর বাবার অফ ছিল, কোথায় যাব প্ল্যান করতে করতে হঠাৎ করে দুপুরের দিকে আমরা রওনা করি খাওয়া দাওয়া করার পরে। সো যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে যায়। খুবই সুন্দর ছবির মতো একটা জায়গা এই জায়গাটায়, আমরা অনেক অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি। আমি এর আগে এই প্লেসটার অসংখ্য অসংখ্য ভিডিও দেখেছি অনলাইনে, লাইক ফেসবুক, টিকটক, ইনস্টা, বাট চোখের সামনে এই সুন্দর জায়গাটা দেখতে পেরে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। তো এই সাইডটাতে আবার ছবি তোলার একটা সুন্দর জায়গা আছে, এই জায়গায় আমরা কিছু ছবি তুললাম, এখানকার ছবিগুলো বেশ সুন্দর এসেছে। আর এখানকার আসলে প্রত্যেকটা কর্নার সুন্দর, পুরো শহরটাই একটা সুন্দর শহর। তো আমরা সামনের দিকটা পার্কের, এটা একটা পার্ক বেসিক্যালি, পার্কের এই সামনের সাইডটা আমরা একটু দেখার পরে আস্তে আস্তে করে পুরোটা ঘুরে দেখার চেষ্টা করছি। আমি যে সময়টা গিয়েছিলাম ওই সময় ইউকেতে সন্ধ্যা হতো প্রায় 9:30 বা তার পরে, তো এখন অবশ্য আর একটু সন্ধ্যা এগিয়ে এসেছে। তো আমাদের কাছে মনে হচ্ছিলো যে না ঠিক আছে এনাফ টাইম আছে, যদিও আমরা 6:30 পৌঁছিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে পার্কটা ঘুরে দেখছিলাম। এই ভিডিওটা হয়তো আরও অনেক আগেই আপলোড দেওয়া হয়ে যেত, কিন্তু মাঝখানে আমরা সবাই জানি যে দেশের কী অবস্থা ছিল, আসলে ওই টাইমটায় ভিডিও এডিট করে আপলোড দেওয়ার মতো মানসিক কোনো শক্তি ছিল না। আমি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, যে বাংলাদেশে এই 24-এর এই যুদ্ধটা যদি না হতো আমি হয়তো অ্যাজ এ পার্সন, অ্যাজ এ বাংলাদেশি হিসাবে কখনো অনুভবই করতাম না যে আমি আমার দেশটাকে ঠিক কতটা ভালোবাসি, দেশের জন্য যে কী পরিমাণে কষ্ট পেয়েছি, ছটফট করেছি একমাত্র আমার আল্লাহ জানে।
দোয়া করি আমাদের দেশটা সুন্দরভাবে যেন আবার গঠন করতে পারে সবাই মিলে। আমরা সবাই মিলে আসলে চেষ্টা করতে হবে, একজনের দ্বারা সম্ভব না। এই পার্কটার মধ্যে এই যে এখানে যে গাছটা দেখতেছেন, আমি আমার জীবনে এত মোটা গাছ কখনো দেখিনি। এই গাছটার সাইজ একটা বেডরুমের সাইজ হবে, এত বড় ছিল সামনাসামনি। ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না, বিশাল বড় একটা গাছ ছিল। তো যাই হোক, আমরা দেখতেই পাচ্ছেন লেকের পাড় দিয়ে হাঁটছি, আর লেকের পানিটা একদম ক্রিস্টালের মতো ক্লিয়ার ছিল, একদম চকচকা, নিচের একটা পাথর বালি পর্যন্ত দেখা যাচ্ছিল। এত ক্রিস্টাল ক্লিয়ার পানি আমি খুব কমই দেখেছি, একদম চকচকা ফ্রেশ পানি। তো আমরা এখানে আসার সময় হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, সেগুলো এখন ভাবলাম একটা সাইডে বসে আমরা খাওয়া দাওয়া করি। আমি সাধারণত লন্ডনের বাইরে কোথাও গেলে বাসা থেকে সব সময় ট্রাই করি কিছু স্ন্যাক্স নিয়ে যাওয়ার জন্য, কারণ লন্ডনের বাইরে সব জায়গায় কিন্তু হালাল খাবার পাওয়া যায় না। যে চট করেই যে আপনি একটা জায়গায় ঢুকে খেয়ে নিলেন, ওইটা আসলে হয় না। তো যার জন্য আসলে আমি ট্রাই করি অলওয়েজ যে একটু লন্ডনের বাইরে গেলে একটু খাবার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তো সেটাই আমরা এখন একটু সাজিয়ে গুছিয়ে খাবো। আর আমাদের এই যে সুনসুনি, সে তো এখন মনে করেন একটু বড় হয়েছে না, সব কিছুতে তার হাত দিতে হবে। আমি এখানে খাবার গোছাচ্ছিলাম, সে বারে বারে ওইটার মধ্যে হাত দিচ্ছিল, অ্যান্ড ফাইনালি আমার খাবার গোছানো শেষ, একটু টুকটাক গুছিয়ে নিলাম, আর এবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সে তার পছন্দের খাবার খাচ্ছে, এহলান হচ্ছে ফ্রুটসের মধ্যে এখন হচ্ছে বেরিসটা সবচেয়ে বেশি পছন্দ করে, ব্ল্যাকবেরিটা আর কি। ও এর আগে রাজমেরিটা সবচেয়ে বেশি পছন্দ করতো, এখন আবার ব্ল্যাকবেরিটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করে। তো আসলে বাচ্চাদের পছন্দ প্রতিদিনই চেঞ্জ হতে থাকে, বাট এহলান ফ্রুটস অনেক লাইক করে আলহামদুলিল্লাহ, মানে ওর ফেভারিট খাবারই হচ্ছে ফ্রুটস। এখন খাবে না তুমি? ব্রেডটা নিয়ে দাও সামনে ওরে। এই যে বেবিটা, কি খাই রে আমার, কি খাই রে আমার, এই কি খাই রে আমার। আমাদের তো শুনছুনি আছে শুধু, আমাদের টুনটুনি পাখি কি দিকু করছি। ওরা কারা এলান দেখছো, কতগুলো চলে আসছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন পার্কের যে বাকি অংশটুকু ছিল সেটুকু ভাবলাম একটু ঘুরে দেখি। পার্কের আসলে প্রত্যেকটা জায়গায় ছবির মতো সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তো আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছিলাম আর দেখছিলাম, আর আমরা কিন্তু এই যে ক্যানেলটা, এটার উপরে একটা ব্রিজ ছিল সেটার উপর দিয়ে যাচ্ছিলাম। আমি শুধু পানির কালারটা দেখছিলাম, বিশ্বাস করেন যতবার চোখ পড়ছিল শুধু মনে হচ্ছিল ক্রিস্টালের মতো ক্লিয়ার পানি, নিচে কি কি আছে সব স্পষ্ট দেখা যাচ্ছিল। আর আমরা সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে চোখে পড়লো, এখানে একটা ব্রিজের নিচে একটা মানুষ শুয়ে আছে। তো আমি তো দেখে অবাক যে এখানে মানুষ কিভাবে গেল। তো আপনাদের ভাইয়া বলছিল যে কত টাইপের মানুষ যে দেশে বসবাস করে, সো এদেরকে সরকার বাড়িঘর দিল, বাড়িঘরে থাকে না, এরা রাস্তায় থাকতেই পছন্দ করে। তো একটা পর্যায়ে আবার খেয়াল করলাম যে পানির মধ্যে মাছ, তো দেখেন পানিটা এত ক্লিয়ার যে মাছগুলোও দেখা যাচ্ছিল, আর নিচের পাথরটা তো সব কিছু আসলে স্পষ্ট বোঝা যাচ্ছিল। এরপরে পার্কের আরও কিছুটা অংশ ঘুরে দেখলাম, এখান থেকে আমরা এই যে ওয়াইল্ডবেরি পারলাম, দেন হচ্ছে এখন আমরা প্ল্যান করলাম যেহেতু একদমই একটু পরে সন্ধ্যা নেমে যাবে, আমরা আস্তে আস্তে গাড়ির দিকে যাই। দেন আমরা গাড়িতে ওঠার পরে প্ল্যান করেছিলাম যে সিটিটাকে আর একটু ঘুরে দেখব, কিন্তু পরে চিন্তা করলাম আসলে যেহেতু অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণ পরে, ওইভাবে তো আর ঘুরেও দেখতে পারবো না, তার চেয়ে বরঞ্চ আমরা আজকের মতো ক্যান্টারবারিকে বিদায় জানাই। আমরা এখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। ক্যান্টারবারি সিটিটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, ইনশাল্লাহ আবার কখনো আসবো ক্যান্টারবারিকে ঘুরে দেখার জন্য, এবং আরও অনেকটা সময় হাতে নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও,
আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও অনেক দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।